এই কথাগুলো শুনে কেউ কিন্তু ভাবতে পারেন যে বড় ছ্যাবলামি গান হচ্ছে, আমার কিছু করার নেই। পদাবলিতে যেমন লেখা আছে আমি তেমনই তো গাইব, আমি তো নিজে পদ বানাবো না। পদকর্তাগণ যে গানগুলো লিখেছেন আমি সেগুলো শুধু বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি, আপনাদের হয়তো ছ্যাবলামি মনে হতে পারে। যে রাধারানী কৃষ্ণকে বলছে তুমি কি করে চাকরি পেলে, পড়াশোনা করনি, আবার কৃষ্ণও রাধারানীকে বলছে তোমার বর তোমাকে রাস্তায় পাঠিয়ে দিয়ে ঘুমোচ্ছে কি করে, এগুলো ছ্যাবলামির পর্যায়ে চলে যাচ্ছে না? আমরা একটু কীর্তন শুনবো বলে এসেছি, একটু ভক্তি উদয় হবে, এরকম ভাবতে পারেন আপনারা। কিন্তু ভেবে কোনো লাভ নেই, কারণ এই যে লীলাটি, এই লীলাটি রসিকতা করার জন্যই ধরা পড়েছে ভক্তের ধ্যানে। কেন তার একটা কাহিনী শুনে রাখুন, কেন এইরকম রসিকতাপূর্ণ এই লীলাটি, তার পেছনটা আপনাদের জানতে হবে। শ্রীপাদ রূপ গোস্বামী একটি নাটক লিখেছিলেন, বিরহের নাটক, বিদগ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটক। এই বিরহের নাটক এমন ভাবে লিখেছিলেন রূপ গোস্বামী, যার এক একটা শ্লোক পড়ে পড়ে রঘুনাথ দাস কাঁদতে কাঁদতে উন্মাদ হয়ে যাচ্ছে। মধুরিমাহংকার সংকোচন প্রেমা সুন্দরী নন্দ নন্দন পরো জাগর তিজস্যান্তরে জ্ঞায়ন্তে স্ফুটমস্য বক্রমধুরা স্তেনৈব বিক্রান্তয়ঃ, জ্ঞায়ন্তে স্ফুটবক্রশক্রমধুরা স্তেনৈব বিক্রান্তয়ঃ। কৃষ্ণ প্রেমের বিরহ যদি কখনো হৃদয়ে জাগে, মনে হয় টাটকা কালকূট বিষ কেউ যেন হার মানিয়ে দেয়। কালকে উঠে সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে মৃত্যু, আর ওই কালকে উঠে সাপের বিষ ও হার মেনে যায় কৃষ্ণ বিরহের ব্যথার কাছে। আবার কৃষ্ণ প্রেমে আনন্দ যখন হয় স্বর্গের অমৃতও যেন ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে, এমন হচ্ছে কৃষ্ণ প্রেম। এইরকম শ্লোক লিখেছেন রূপ গোস্বামী, তার ওই বিরহের শ্লোক পাঠ করে রঘুনাথ দাস কাঁদতে কাঁদতে যখন অচৈতন্য হয়ে যাচ্ছেন, তখন বৃন্দাবনের বৈষ্ণব সমাজ বললেন রূপ গোস্বামী আপনি যে কৃষ্ণের নাটক লিখেছেন ভক্ত নিধন করার জন্য, এই কথা কেন বলছেন ভাই? কেন বলবো না, আপনার বিরহের এক একটা শ্লোক পড়ছে রঘুনাথ আর কেঁদে কেঁদে উন্মাদ হয়ে যাচ্ছে, ও তো মরে যাবে দুদিন পর, তাই নাকি? আমার লেখা বিরহের নাটক রঘুনাথের পাঠ করে কষ্ট হয়েছে, ঠিক আছে আমি আর একটা ব্যবস্থা করছি, যাতে রঘুনাথের ওই তীব্র বিরহ দূর হয় আমি তার ব্যবস্থা করছি। সেই সময় রূপ গোস্বামী ধ্যানে বসলেন, হে রাধারানী আপনার বিরহ রস যেমন আমার হৃদয়ে স্ফূর্তি করেছেন, তেমনি আপনার রসিকতার কোন লীলা আমায় দেখান, যে লীলা আমি রচনা করব আর ভক্তগণ পাঠ করে মুখে হাসি ফুটবে। তখন রূপ গোস্বামী ধ্যানে বসলেন, দেখতে পেলেন দান লীলা, আর লিখলেন যে গ্রন্থ তার নাম দান কেলি কৌমুদী। এই দান কেলি কৌমুদী গ্রন্থটা নিয়ে রূপ গোস্বামী গেলেন রঘুনাথ দাসের কাছে, রঘুনাথ আমার ওই বিরহের নাটকটা আমাকে একটু দাও তো, একটু সংশোধন করতে বাকি আছে, ততক্ষণ তুমি এই নাটকটা পড়ো। এই বলে বিরহের নাটকটা কেড়ে নিয়ে ওই হাসির নাটকটি রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী বাদ এই দান লীলার নাটক পাঠ করে ওই তীব্র বিরহ দশায় তার যে মরণাপন্ন অবস্থা তৈরি হচ্ছিল সেখান থেকে তিনি ফিরে এলেন। দান লীলার এই রসিকতা আস্বাদন করে রঘুনাথ দাসের আবার এত ভালো লাগলো, তিনিও একটি গ্রন্থ লিখলেন,
সেটার নাম দান কেলি চিন্তামণি। এই দান লীলা নিতাই চাঁদের এত প্রিয় ছিল যে মাধব ঘোষ মানে বাসুদেব ঘোষের দাদা মাধব ঘোষ দান লীলা কীর্তন গিয়েছিলেন আড়িয়াদহে, আর নিতাই চাঁদ নিজে লাঠি নিয়ে নৃত্য করেছিলেন সেই কীর্তনের মধ্যে। কাজী আমরা যেন মনে না করে ফেলি ছ্যাবলামো হচ্ছে, এটা রসিকতাপূর্ণ লীলা এই জন্য যে তীব্র বিরহী ভক্তের বিরহ যাতে প্রশমিত হয়ে সে স্থিতাবস্থা লাভ করে সেই জন্য। কানু কহে শোন রাই, যে পুরুষের ধন নাই ধন ধর্ম সকলই কপালে, যদুনাথ দাসে বলে দূরে বিকে কেন যাবে, বিকি কিনি কর তরু তলে, বিকি কিনি কর তরু তলে। পদকর্তা যদুনাথ বলছে নগর রাধে বিক্রয় যদি করতে হয় আর মথুরায় যাবার কি দরকার, এই কদম তলেই তুমি বিক্রয় করবার কৃষ্ণ কিনে নিক, আমরা দেখব কে বেচিবে কে কিনিবে, কে বেচিবে কে কিনিবে, কে কিনিবে কে কিনিবে, কে কি নিবে কে কি নিবে, আমরা দেখব কে বেচিবে কে কি নিবে, দেখবো আমরা কার কত লাভ হলো, কে বেচিবে কে কিনিবে, কার কত লাভ হলো, কে বেচিবে কে কিনিবে, কার কত লাভ হলো, কে বেচিবে কে কিনিবে, বিকি কিনি কর তরু তলে, বিকি কিনি কর তরু তলে। রাধারানী বলছেন বল কোন গুণে বেঁধে তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, বিধি কোন গুণে বল করেছে, দানি করেছে, দানি করেছে, দানি করেছে, তোমায় ঘটোয়ালি দিয়েছে, হে দানি করেছে, বিধি কোন গুণে বল তোমায় দানি করেছে, বিধি কোন গুণে বল শোনো, তোমাকে দেখেই তো হাসি পায়, দেখুন তো আপনারা একবার হাসি পাচ্ছে কিনা, এই মুখটা দেখলেই তো হাসি পায়, আর তুমি করবে চাকরি? শোনো, রূপেতে ভ্রমরা গায়ের রংটা দেখেছো, তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তোমার গায়ের রং দেখলেই তো ইন্টারভিউ ক্যান্সেল করে দেবে। রূপেতে ভ্রমরা কৃষ্ণ বলছেন শোনো রাধে, রূপে চাকরি হয় না, রূপে চাকরি হয় না, রূপে যদি চাকরি হতো তাহলে আমাদের রাষ্ট্রপতি আব্দুল কালামকে দেখতে কেমন ছিল, কি মায়েরা মনে আছে তো আব্দুল কালাম, ওনার রূপটা কিরকম, তো রূপে কখনো চাকরি হয়? শোনো, রূপে চাকরি হয় না, গুণে চাকরি হয়। বলে গুণটাই বা তোমার কি আছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ভ্রমরা গুণে ননি চোরা, বলছে দেখো রূপে যেমন চাকরি হয় না অনেক সময় গুণ থাকলেও চাকরি হয় না, অনেক ডিগ্রি করে এসেছে কিন্তু চাকরি হচ্ছে না, বুঝতে পেরেছেন, গুণ থাকলেও অনেক সময় চাকরি হয় না, রূপ থাকলেও হয় না। একজন ইন্টারভিউ দিতে গেছে, আর যারা ইন্টারভিউ নিচ্ছে তারা বলছে এই ছেলে তো তো সাহস মন্দ নয়, তুই মাধ্যমিক পাশ করেছিস থার্ড ডিভিশন, উচ্চ মাধ্যমিক পাশ করেছিস থার্ড ডিভিশন, বিএ পাশ করেছিস থার্ড ডিভিশন, আর চাকরি নিতে এসেছিস। তখন সেই ছেলেটি বলছে বাবু আমার ডিগ্রিগুলোর দিকে যদি দেখেন আমার জীবনে চাকরি হবে না, দয়া করে আমার ডিগ্রিগুলোর দিকে না তাকিয়ে একটু টেবিলের তলায় দেখুন না, একটু টেবিলের তলায় দেখুন না, একটু দেখুন, বুঝতে পারছেন তো কি হচ্ছে, মানে লাল লাল 2000 টাকার নোটের বান্ডিল টেবিলের নিচ তলায় আছে, তাহলে তার চাকরি হবে না?
ঘুষ দিতে পারলে চাকরি হয় যদি রূপগুণ নাও থাকে। বলছে সে ক্ষমতাও তো তোমার নেই, তোমার সম্পত্তি বলতে তুই কয়েকটা রোগা রোগা গরু। ধনেতে ধ বলি বসতি গাছে রূপে পেতে ভোরা গুণে নিচরা, ধনেতে ধ বলি বসতি গাছে যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট বচন কেমন সুমিষ্ট জানাই আছে, বচন কত সুমিষ্ট জানাই আছে, বচন কত সুমিষ্ট জানাই আছে বলো বলেছে রূপেতে ভ্রমরা। কাউকে কারোর গায়ের রং যদি ফর্সা হয়, লোকে যদি বলে তুমি কি ফর্সা গো, তার খুব গর্ব হয় তাই না? আর যদি কারোর গায়ের রং কালো হয়, তাকে যদি কেউ বলে তুমি কি কালো গো, তার কেমন লাগে? আর কৃষ্ণকে যখনই বলেছে কালো ভ্রমরের মতো তোমার গায়ের রং, কৃষ্ণ মাথাটা নিচু করে বলছে দেখো আমাকে কালো বলার আগে তোমাদের আয়না দিয়ে নিজের মুখ দেখা উচিত। এই কালো যদি জগতে না থাকতো তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড এত সুন্দর হতো না। রাধে তোমার চুলগুলো কালো বলেই তুমি এত সুন্দরী, তোমার চুলগুলো কালো না হয়ে যদি সব সাদা হতো তাহলে বড়ি মার তোমার মধ্যে কি পার্থক্য থাকত? হ্যাঁ, কাজেই কালো যদি না থাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৌন্দর্যই থাকবে না। কালো 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 বলো না বলো না বলো না ও গো রাজার ঝি রাজার ঝি রাজার ঝি। খেয়াল করুন মায়েরা কথাটা, কালো কালো বলো না ও গো রাজার ঝি। রাজার ঝি মানে কি? রাজার মেয়ে, ঠিক বলেছেন, রাজার ঝি মানে রাজার মেয়ে। কিন্তু যদি কারোর সঙ্গে ঝগড়া হয় না তখন ধান বললে কান শোনা যায়, যদি কারোর সঙ্গে ঝগড়া হয় দেখবেন যদি বলে এই ধানটা টেনে ঘরে নিয়ে আয় তো, যার সঙ্গে ঝগড়া হচ্ছে সে শুনবে এই কানটা টেনে ঘরে নিয়ে আয় তো। কৃষ্ণ যখন বলছে শোনো রাজার ঝি, রাধারানী কি শুনছে জানেন? উনি শুনছেন উল্টো, উনি শুনছেন কাল বলো না ও গোয়ালার ঝি। কৃষ্ণ বলছেন ও গো রাজার ঝি, আর রাধা শুনছেন ও গোয়ালার ঝি। আমায় কালো কালো বলো না ও গো রাজার ঝি। Thank you.
যমুনার জল সর্বলোকে খায়, আর কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়। সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়। কালো সে যমুনার জল সর্বলোকে নিজের রূপটা দেখো এবার। কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা। আর একটা কথা বলবো, কিছু মনে করো না, তোমার গায়ের রং ফর্সা, তো ওই নীল শাড়ি পরলে তবে তোমার সব থেকে বেশি ভালো লাগে। আর নীল মানে তো কালোরই কাছাকাছি। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহু নারা, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহু নারা, কালো কালো বলো না গো রাজা। রাধারানী বলছে, দেখ আমার কৃষ্ণের মুখ যদি মলিন হয়ে যায় আমার ভালো লাগে না, ঝগড়া এমন জায়গায় নিয়ে যাস না যে আমার কৃষ্ণের কষ্ট হয়, ঝগড়া এখানেই থামা। এবার বল ও কি চায়, কত টাকা কর চাইছে জেনে নে, যদি আমাদের ক্ষমতা থাকে দেব, ক্ষমতা না থাকলে দেব না। বলো কৃষ্ণ, আর আমরা ঝগড়া করব না, তুমি কত টাকা চাইছো কর হিসেবে, দধির জন্য কত, দুগ্ধের জন্য কত, ঘৃত ঘোল কোনটার জন্য কত টাকা বলো। কৃষ্ণ তখন বলছে, আমি অনেক ভেবেছিলাম কিন্তু তোমাদের উপর দয়া করে আমি সব ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, দধি দুগ্ধ ঘৃত ঘোল এইগুলো বিক্রি করে করে তোমরা রাতারাতি বড় হয়ে গেছ, বড় লোক হয়ে গেছো, কিন্তু সেগুলোর উপর আমি কর ধরছি না, কারণ ওগুলো আমি খেয়ে নেব। তা যেটা খেয়েই নেবো সেটার উপর আবার কর কি বসাবো, কাজে ওগুলোর উপর আমি কর ধরছি না, কিন্তু তোমাদের গায়ে যে দামি দামি গয়নাগুলো আছে এই গয়নাগুলো তো আর আকাশ থেকে আসেনি, এই দধি দুগ্ধ বিক্রির ফলে যে মুনাফা হয়েছে সেখান থেকেই গয়নাগুলো হয়েছে, কাজেই যে গয়নাগুলো গায়ে পড়ে আছো ওইগুলোর কর নেব। যে বলে কি রে, দধি দুগ্ধ বিক্রির জন্য সেল ট্যাক্স নেবে বলছিল, এখন আবার ঘুরে গেছে, বলছে এগুলো বিক্রি করেই নাকি গয়না বানিয়েছি সেই জন্য গয়নার উপর কর ধরবে। আচ্ছা তো গয়নার উপর কত ধরছে কর, এবার তাহলে লিস্ট করি একটা। হ্যাঁ কাগজ নে, সুবল সখা ওই কাগজ নে, কলম নিয়ে লেখ একদম মাথা থেকে পা পর্যন্ত। রাধারানীর মাথায় কি আছে, সিঁদুর আছে আর চোখে কাজল আছে। সিঁদুরের জন্য 1,00,000 টাকা লেখ, কাজলের জন্য 1,00,000 টাকা লেখ, সিঁদুর আর কাজল মিলে কত হলো মনে রাখ। ও সুন্দরী শুনিয়া না শুনহিত বাণী, সুন্দরী শুনিয়া না শুনহিত বাণী, সুন্দরী জানো না
জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি, তুমি জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি, শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, শিথির সিন্দুর তোমার নয়নের কাজ, দুই লক্ষ দান তার মাগে গিরিধর, দুই লক্ষ দান তার মাগে গিরিধর, কি বললাম সিঁদুরের জন্য কত টাকা? এক লক্ষ। এক লক্ষ। কাজলের জন্য কত? এক লক্ষ। দু লক্ষ টাকা সিঁদুর আর কাজলের জন্য দাও, কি গো মায়েরা দেবেন তো? কোনোদিন যদি এরকম পড়েন রাস্তায়, কেউ যদি চায় যে সিঁদুর পড়েছো এক লাখ টাকা দাও, দেবেন? তখন মায়েরা উত্তর দেবে, বাবা ওই জন্য তো আজকাল আমরা সিঁদুর পড়া ছেড়ে দিচ্ছি, দেখছো না লাল লাল টিপ পরা ধরেছে। তাহলে সিঁদুরের জন্য এক লাখ, কাজলের জন্য এক লাখ, দু লাখ টাকা, কিরে ললিতা কি করবি? ললিতা বলছে, ওনাকে বলে দে দু লাখ টাকা তো আমরা দেবই না, যারা দেবে তাদের কাছে যাক। কারা দেবে? তারাই দেবে দুই লক্ষ, তারাই দেবে দুই লক্ষ, যাদের দুই দিকে লক্ষ, যাদের দুই দিকে লক্ষ, যারা কৃষ্ণ চায় বিষয় চায়, যাদের দুই দিকে লক্ষ, কৃষ্ণ চায় বিষয় চায়, যাদের দুই দিকে লক্ষ, তারা দেবে দুই লক্ষ। এই আমাদের মতন যারা সংসারী লোক তারা কি চায়? কৃষ্ণও থাক বিষয়ও আসুক, তাই না? তাই কৃষ্ণও চায় বিষয়ও চায়, এরকম মনের যারা, এরকম মনের ভক্তই তো বেশি, তারা দু লাখ টাকা কর দেবে। আমরা তো কৃষ্ণ ছাড়া আর কিছুই চাই না, তাহলে আমরা কেন তো বলে ঠিক আছে, একদিকে যদি না পাওয়া যায় আর একদিকে পুষিয়ে নিতে হয়। সুবল সখা, এবার লেখো, কানের দুলের জন্য দু লাখ টাকা, গলায় গজমতি হারের জন্য দু লাখ টাকা, কত হলো? চার লক্ষ। চার লক্ষ টাকা। কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গজমতি হার, কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গজমতি হার, চার লক্ষ দান তার করিলাম নির্ধার, চার লক্ষ দান তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। কানের দুল আর গলার গজমতি হার, এই জন্য দু লাখ, দু লাখ, চার লাখ টাকা লাগবে। সখীগণ বলে, হে কৃষ্ণ চার লাখ আমরা দেব না, তবে কারা দেবে জানো? তারাই দেবে চার লক্ষ, তারাই দেবে চার লক্ষ, যাদের চার দিকে লক্ষ, যাদের চার দিকে লক্ষ। এখানে চার দিক মানে কি বাবা? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কি? না, যাদের চার দিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের চার দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের চার দিকে লক্ষ্য, তারাই দেবে চার লক্ষ্য। ভারতীয় দর্শন বলছে প্রত্যেকটি মানুষ একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে, যে যে উদ্দেশ্যেই কাজ করুক সেটা চারটের বেশি হবে না, ভারতীয় দর্শনের কথা। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কেন? কোনো লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্যটা চারটে, তার বেশি নয়। সেগুলো কি কি? ধর্ম অর্থ কাম মোক্ষ। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন ধর্মলাভের জন্য, আবার কেউ দেখুন অর্থ পাওয়ার জন্য সকাল বিকাল সারাদিন পরিশ্রম করছে, কেউ কামনা পূর্ণ করার জন্য কত অসম্ভব কাজ করছে, আবার কেউ মোক্ষ লাভের আশায় কত কঠিন তপস্যা করছে। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে যারা চায় তারা চার লক্ষ টাকা দেবে। আমরা এই চারটের ঊর্ধ্বে উঠে গেছি, যাকে বলে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। এই চারটের উপরে যদি কিছু থাকে
সেটাকে বলে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, আমরা ওইটা চাই। কাজে আমরা তো 4 লাখ টাকা দেব না। এ শুভ সখা দেবে না বলছে যে রে, তাহলে আর একদিকে পুষিয়ে নি। এই শুভ সখা লেখ, লিখছিস? হাতের কঙ্কন এর জন্য 3 লাখ টাকা, আর কোমরে যে একটা সোনার বিছে পড়েছে, কোমর বিছে ওটাকে বলে কিঙ্কিনি। এই যে কোমরে একটা বেষ্টন দিয়ে দেখবেন, আগেকার দিনে রাজ গিন্নি যারা, জমিদার গিন্নি যারা, কোমরে একটা বেশ দড়ির মতন কোমর বিছে একটা পড়ত, তাতে ছোট ছোট ঘন্টা ঝুলে থাকতো, হাঁটলে পরে টুং টুং করে আওয়াজ হত। হ্যাঁ, এইটাকে কোমরের কিঙ্কিনি আর হাতের কঙ্কন 3 লাখ 3 লাখ 6 লাখ টাকা ধর। শোনো, হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি 6 লাখ টাকা ধর। করে র কঙ্কন আর কোটি র কিঙ্কিনি, কোটি র কিঙ্কিনি, করে র কঙ্কন আর কোটি র কিঙ্কিনি, কোটি র কিঙ্কিনি, 6 লক্ষ দান মাগে তানে সহদানি, বাড়ির শিরম হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি এর জন্য 6 লাখ টাকা দাও। ললিতা বিশাখা বলছে 6 লাখ টাকা জীবনের চোখে দেখেছ? গরু চড়িয়ে সংসার চলে আর 6 লাখ টাকা। শোনো, 6 লাখ টাকা আমরাও দেব না, তবে যারা দেবে তাদের খবর দিচ্ছি, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যারা 6-এর বশীভূত, 6 রিপুর বশীভূত, 6টি রিপু আছে, ভগবানকে যাতে ডাকতে না পারি 6টি শত্রু আমাদের পেছনে লেগে থাকে। এই 6টি শত্রু কারা? শাস্ত্র বলেছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 জনের মধ্যে কাম আর ক্রোধ এই 2 জন বেশি জোরালো শত্রু। শ্রীমৎ ভগবদ গীতায় বলেছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধি নামিহ বৈরিণম। যারা রজগুণে বেশি প্রভাবিত থাকে তারা কাম আর ক্রোধ এই 2টো শত্রু তাদেরকে বেশি করে ক্ষতিগ্রস্ত করে। কাজে এই 6টি রিপুর দংশনে যারা জ্বলে পুড়ে মরছে তারা 6 লাখ টাকা দেবে। আমরা তো ওই 6 রিপুর ঊর্ধ্বে উঠে তোমাকে ভালোবাসি, তোমার সুখের জন্য তোমার সেবা করি, কামের জন্য নয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না। নিজের ইন্দ্রিয়কে সুখ দেবার নাম কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয়কে সুখের জন্য যে সেবা তাকে বলে প্রেম। আমরা তোমার সুখের জন্য তোমার সেবা করি, কামের জন্য নয়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ সুবল সখা, এবার শেষবার রাধারানীর চরণে খুব দামি নূপুর, হীরে দিয়ে সোনা দিয়ে বসানো, সোনার নূপুরে হীরে বসানো, ঝলমল ঝলমল করছে ওই হীরে, ওই নূপুরটার দাম অনেক হবে। নে কর ধর, টকটকে আলতা আর ওই ঝলমলে নূপুর, এর জন্য 4-4 8 লাখ টাকা কর। রঙ্গনয় আলতায়া রতন নূপুর, রঙ্গনয় আলতায়া রতন নূপুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। তাও আলতা এবং নূপুরের জন্য 8 লাখ টাকা দাও। 8 লাখ টাকা তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ। যারা অষ্ট পাশে বদ্ধ, অষ্ট পাশে বদ্ধ, অষ্ট পাশ মানে 8খানা দড়ি, ভগবানকে যাতে আমরা ডাকতে না পারি 8খানা দড়ি আমাদেরকে বেঁধে রেখেছে। সেই 8টি দড়ি কি কি শুনে নিন, ঘৃণা,
লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই আট রকমের দড়িতে যারা বাঁধা আছে তারা তোমাকে 800,000 টাকা দিয়ে সেবা করবে। আমরা ওই সমস্ত দড়ি ছিন্ন করতে পেরেছি বলে তোমার কাছে আসতে পেরেছি, আমরা তো ওইসবের মধ্যে নেই। মায়েরা একটা জিনিস খেয়াল করেছেন, গয়নাগুলো যত পায়ের দিকে যাচ্ছে তত তার মূল্য বেশি ধরা হচ্ছে। কেন না, যে যত পায়ের কাছাকাছি, যে যত নিচে নামতে শিখেছে সে তত পায়ের কাছাকাছি এসে পৌঁছেছে। তত্ত্ব শিক্ষা দিচ্ছে যে অহংকার ত্যাগ করে তুমি যত নিচে নামতে শিখবে তত তুমি গোবিন্দের, রাধারানীর পায়ের কাছাকাছি পৌঁছাবে। আর ভক্তি জগতে তোমার তত মূল্য বেশি, দাম বেশি। আর একটা জিনিস খেয়াল করুন, একদম শিথির সিঁদুর থেকে পায়ের আলতা পর্যন্ত যে কর নির্ধারণ করা হয়েছে, মোট টাকা কত হয়েছে হিসেবটা একটু করে নিন। সিঁদুর আর কাজলের জন্য 2,00,000, কানের দুল আর গলার হারের জন্য 4,00,000, কঙ্কন আর কিঙ্কিনির জন্য 6,00,000, নূপুর আর আলতার জন্য 8,00,000, মোট কত টাকা? 20,00,000। এই 20টাকে অন্য ভাষায় কি বলে? 20,00,000। আবার তত্ত্ব কথা, তারাই দেবে 20,00,000, তারাই দেবে 20,00,000, যাদের কেবল বিষয় 20,00,000 তারাই দেবে 20,00,000, যাদের বিষয় 20,00,000 আমাদের প্রেম অমৃত লক্ষ্য, যাদের বিষয় 20,00,000 সুন্দর পদটি যিনি লিখেছেন, তিনি বর্ধমান জেলার মানুষ, আপনারা সবাই একবার তার উদ্দেশ্যে প্রণাম করুন। মা জান্নবার তিনি মন্ত্র শিষ্য, জ্ঞান দাসে কহে তুমি ছাড়ো টিট পোনা, জ্ঞান দাসে কহে তুমি ছাড়ো টিট পোনা, তুমি দানি তোমার আবার ঠাকুর কোন জোনা, তুমি দানি তোমার আবার ঠাকুর কোন জোনা। যখনই 20,00,000 টাকা ট্যাক্স হয়েছে, রাধারানী বলছে একটা পয়সাও আমরা দেব না। কৃষ্ণের মুখটা তো মলিন হয়ে গেল, কিছুই দেবে না, এত ঝগড়া ঝাটি করে চাইলাম কিচ্ছু দেবে না। মলিন বদন দেখে রায় ধনী বলে, ওগো ললিতা দেখ দেখ আমার মধুর মুখটা দেখ কেমন শুকিয়ে গেছে। মলিন বদনে হেরে রাই ধনী বলে, ও গো সোনার মধু তোমায় কিছু দেব না, এ কথা তুই আমার মনের কথা নয়, এ যে আমার মুখের কথা, তোমায় তো সব কিছু দিয়ে বসে আছি, আর কিছু দেবার কি কিছু বাকি আছে, কি দিব মধু মনে ভাবি আমি, কি দিব মধু মনে ভাবি আমি, দেখিছে ধন তোমারে দিব সেই ধন তুমি, কিছু নাই তুমি যে আমার সর্বস্ব ধন, আপন বলতে কিছু নাই, তুমি যে আমার বধু আমি যে তোমার, তুমি যে আমার বধু আমি যে তোমার, কি যা
উত্তম দাস কহে শুন সব সখী নরতম দাস কহে শুন সব সখী এবার পিকাইলাম রাঙা পায়ে তোমরা থেকো সাক্ষী আমি পিকাইলাম রাঙা পায়ে তোমরা থেকো সাক্ষী তোরা আর কিছু বলিস না আর ঝগড়া নয় আর একটি কথাও কেউ বলবি না তখন থেকে আমার প্রাণনাথকে বকিয়ে 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 একেবারে ক্লান্ত করে ছাড়লে একটাও কেউ কথা বলবি না চুপ করে শুধু আমার পেছনে দাঁড়িয়ে আমার প্রাণনাথের মুখের দিকে তাকা আর তোরা কেউ কিছু বলিস না 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 কিছু বলিস না চেয়ে দেখ গামি আছে চাঁদ চাঁদ মুখ খানি দে পশরা আনি ওরে যার লাগি এই বিকি কিনি বলে যার লাগি এই পথে এলাম সে দিলা কৃষ্ণ মুখে এত বলি মহাসুখে নুনি দিলা কৃষ্ণ মুখে বলে খাও হে আমার পরাণ বধু খাও হে আমার পরাণ বধু তোমার চাঁদ মুখ শুকাইছে চাঁদ মুখ শুকাইছে ওই প্রচণ্ড মার তণ্ড তাপে চাঁদ শুকাইছে প্রচণ্ড মার তণ্ড তাপে চাঁদ বাদল শুকাইছে
আছে প্রচন্ড তত্ত্বতাপে চাঁদ বদন শুকাইছে খাও হে আমার বলে মহাসুখে নুনি দিলা কৃষ্ণ মুখে এত বলে মহাসুখে নুনি দিলা কৃষ্ণ মুখে এবার সখী দিলা রায়ের বদনে সখী দিলা রায়ের বদনে রাধারানী যেমন প্রাণ গোবিন্দের বদনে ছানা মাখন ননি তুলে দিচ্ছেন তেমনি গোবিন্দের ওই অধরামৃত সখীগণ রাধারানীর বদনে তুলে দিচ্ছেন বলে রাধে তোর মুখ তো ঘামি আছে রাধে তোর মুখ তো ঘামি আছে দর্শনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে দর্শনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে তাই সখী দিলা রায়ের বদনে সখী দিলা রায়ের বদনে সখী দিলা রায়ের বদনে এবার ভোজন হইল সায় আচমন কইল তাই ভোজন হইল সায় আচমন কইল প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে গোবিন্দের অধরামৃত রাধা রানী পেলেন রাধা রানীর অধরামৃত সখীগণ পেলেন এতক্ষণ আপনারা যে কীর্তন শুনলেন আপনারা কি পেলেন আপনারা কিছু পেলেন কি বলে এতক্ষণ কিছু পেলাম না তো এতক্ষণ বসে রইলাম কেন আমরাও পেয়েছি তবে কি পেয়েছেন শুনুন বাবা প্রসাদ হয় দু রকমের কেউ বদনে কেউ শ্রবণে কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে বলে কেউ তো বঞ্চিত হলো না পায় শ্যাম মধুর বামে দাঁড়ায় তোদের যদি আত্মা পায় শ্যাম মধুর বামে দাঁড়ায় আমার অঙ্গের আভরণ নেগ খুলে অঙ্গের আভরণ নেগ খুলে আমায় সাজায় দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি সাজায় দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি রহি গেলাম এই তোর মনে রহি গেলাম তোর মনে রহি গেলাম এই তোর মনে রহি গেলাম সর্বনাশ চাপা সর্বনাশ এ কি বলছিস রায় তুই এই গাছতলায় থেকে যাবি তাহলে বাড়িতে গিয়ে কি বলবো ঘরে গিয়াই হাই বল দান ঘাটে রাই বিকাল ঘরে গিয়াই হাই বল দান ঘাটে রাই যার রাই হইল তাহার যার রাই হইল তাহার ঘরে গিয়ে বলবি দধি দুগ্ধ বিক্রি করতে পাঠিয়েছেন কিন্তু কর সঙ্গে দিয়ে পাঠাননি তাই কর হিসেবে রাজার লোকেরা রাধারানীকেই তুলে নিয়ে গেছে এটা বলবি দান ঘাটে রাই বিকাল যার রাই হইল তাহার যার রাই হইল তাহার সে কি কথা এই কথা শুনে যদি জটিলা কুটিলা তোকে খুঁজতে বাইরে বেরোয় বাইরোতে বারণ করবি
বলবি আমার নামে যেন একটা পিণ্ডি দিয়ে দেয় যমুনার জলে, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, বলিস রাধা মরে গেছে, বলিস রাধা মরে গেছে, কৃষ্ণ অনুরাগ সাগরে ডুবে, বলিস রাধা মরে গেছে, কৃষ্ণ অনুরাগ সাগরে ডুবে, আর তো ঘরে ফিরবে না রে, সুশীতল জলে যমুনা, সুশীতল জলে যমুনা, সুশীতল জলে যমুনা, সুশীতল জলে যমুনা। এত বলে মহাসুখে দোহ হরে দোহ মুখে, এত বলে মহাসুখে দোহ হরে দোহ মুখে, রাধারানী গোবিন্দের বদনের দিকে চেয়ে আছেন, গোবিন্দ রাধারানীর দিকে চেয়ে আছেন, অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল, দোহে দোহার বদন পানে অপলকে চেয়ে রইল, দোহু দোহার বদন যেন কতদিন দেখে নাই গো, দোহে দোহার বদন পানে যেন কোনদিন দেখে নাই গো, দোহু দোহার বদন পানে অপলকে চেয়ে রইল, বলে মহাসুখে দোহ হরে দোহ, সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে, দোহ রূপ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, দোহ রূপ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে। ভাগ্যবান বদকর্তা রাধা গোবিন্দের মিলন গীতি গাইবার পর বলছে, আমায় বিধাতা কেন একটা মুখ দিল, আমায় কেন কোটি বদন দিলে না বিধি, কোটি বদন দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি, কোটি বদন দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি, কোটি বদন দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি, ওই বদন পানে চেয়ে চেয়ে, গুণ গাইতাম নিরবধি, বদন পানে চেয়ে চেয়ে, গুণ গাইতাম নিরবধি, বদন পানে চেয়ে চেয়ে, কোটি বদন দিলে না বিধি, মাধুরী হেরি নয়ন ভরি, দোহ মুখ সুমাধুরী হেরিয়া নয়ন, দোহ মুখ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন, রাধা শ্যাম দোহাকার হইল মিল, রাধা শ্যাম দোহাকার হইল মিল, রাধা শ্যাম দোহাকার হইল মিল, এবার বদন ভরে হরি বল যত ভক্ত গান, বদন ভরে হরি বল যত ভক্ত গান, এবার বদন ভরে হরি বল যত ভক্ত গান, এবার বদন ভরে হরি বল যত ভক্ত গান, বল জয় রাধে রাধে রাধা, জয় রাধে রাধা।
কিছুক্ষণের মধ্যেই আপনাদের এখানে বাউল গান শুরু হবে। আপনারা সবাই যাবেন না, এখানে কিছুক্ষণের মধ্যেই বাউল গান আবার শুরু হবে। জয় নিতাই।